পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের একটি গুরুত্বপূর্ণ আপডেট হল একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সিলেবাস কমতে চলেছে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই যে 2021-এ নতুন সংশোধিত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলি বাদ যাচ্ছে এবং নতুন নম্বর বিভাজন কি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা পুরো বিষয়টি ঠিক মতো করে বুঝতে পারবে যে নম্বর বিভাজন কী কী আছে আর কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে। এছাড়া তোমরা এই চ্যানেলে সব ধরনের সাবজেক্টের MCQ SAQ প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এছাড়া বড় প্রশ্নের সাজেশন পেয়ে যাবে, এমনকি বিভিন্ন বড় প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। প্রথমেই দেখে নেব কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে। দেখো, গ্রুপ এ থেকে বাদ গেছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ। গ্রুপ বি থেকে বাদ গেছে দুটো, একটা হলো ষষ্ঠ অধ্যায় বিকাশের প্রক্রিয়া হিসাবে পরিণমন এবং শিখন, আরেকটি সপ্তম অধ্যায় জ্ঞানার্জনের প্রক্রিয়া সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা। আর গ্রুপ সি থেকে বাদ গেছে একটা অধ্যায়, সেটা হলো নবম অধ্যায়, অর্থাৎ মধ্যযুগের ভারতের শিক্ষা। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। এবার আমরা দেখে নেব মাস ডিস্ট্রিবিউশন। দেখো, গ্রুপ এ থেকে MCQ থাকছে এক নম্বরের নটায় করতে হবে, SAQ থাকছে এক নম্বরে পাঁচটায় করতে হবে, আর বড় প্রশ্ন থাকছে 8 মার্কসের 3টে, তার মধ্যে করতে হবে দুটো। গ্রুপ বি থেকে MCQ থাকছে 1 মার্কসের 9টায় করতে হবে, SAQ থাকছে 1 মার্কসের 5টায় করতে হবে, আর বড় প্রশ্ন থাকছে 8 মার্কসের 3টে, তার মধ্যে দুটো করতে হবে। আর গ্রুপ সি থেকে MCQ থাকছে 1 মার্কসের 6টায় করতে হবে, SAQ থাকছে 1 মার্কসের 6টায় করতে হবে, আর বড় প্রশ্ন থাকছে 8 মার্কসের 2টো, তার মধ্যে 1টা করতে হবে। তাহলে দেখে নাও, মোট MCQ থাকছে 24টায় করতে হবে, SAQ থাকছে মোট 16টায় করতে হবে। হ্যাঁ, এখানে হয়তো SAQ-তে তোমাদের অথবা থাকবে কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের সঙ্গে সেই প্রশ্নে অথবা থাকবে, এমন নয় যে 20টার মধ্যে 16টা করো, সেটা হবে না। আর দেখো, বড় প্রশ্ন তোমার মোট এখানে করতে হচ্ছে 5টা, মোট বড় প্রশ্ন তোমরা পাচ্ছ 3টে 3টে 2টো, অর্থাৎ পাচ্ছ তোমরা 8টা, করতে হচ্ছে 5টা। তাহলে তোমরা টোটাল 80 মার্কসের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝে নিলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্কস ডিস্ট্রিবিউশনটা এমন কোনো পরিবর্তন হয়নি, যা ছিল আগে তাই আছে, শুধুমাত্র কিছু কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টারগুলি পড়বে না, অর্থাৎ সেই চ্যাপ্টারগুলি থেকে কোনো MCQ আসবে না, SAQ আসবে না, বড় প্রশ্নও আসবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।